বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেটি হলো যে দেখুন, যারা অন্ততপক্ষে পাঁচ জায়গায় নামাজ পড়তেছে তারা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছে। সূরা ফাতিহা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে কমপক্ষে দেখা যায় যে 40 বার 50 বার এরকম বলতে হয়। আর যারা নফল পড়ে, সুন্নত পড়ে, এতে দেখা গেছে প্রতিদিন ফাতিহা সুরা 60 বার পার হয়ে যায়। কারণ সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে রাকাত কয়টি? 12 রাকাত 13 রাকাত। প্রতি রাকাতে রাকাতে যদি সুরা ফাতিহা পড়তে হয় তাহলে সুরা ফাতিহার মধ্যে কিন্তু একটি কথা লেখা আছে, সিরাতাল মুস্তাকিম। এই যে সিরাতাল মুস্তাকিমের কথাটি বলা হয়েছে, এই সিরাতাল মুস্তাকিমের বিষয়টা আসলে কিন্তু মানুষ বুঝে পড়তেছে না। যে নামাজ পড়তে হবে, ওঠবোস করতে হবে, এটাই কিন্তু তারা করতেছে, কিন্তু প্রত্যেকটা বিষয়ের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এগুলা বোঝে না, বোঝার চেষ্টা করে না। এবং মানুষের নামাজ পড়তেছে, সেও পড়তেছে, লোক দেখানো পড়তেছে, কেউ গোপনে পড়তেছে, যেভাবেই পড়তেছে, কিন্তু এই সুরা দিয়ে যখন নামাজটি পড়তেছে কিন্তু তারা কিন্তু এটার মধ্যে যে একটা বিশাল জ্ঞান, বিশাল কিছু আল্লাহর কাছে পাওয়ার রয়ে গেছে সেটা কিন্তু তারা বুঝতেছে না, যার ফলে সারা জীবন তারা পঙ্গুই রয়ে গেছে। সেটি কেমন? যেমন আপনার বাবা মায়ের কাছে আপনি বলেছেন, আব্বা আমাকে এই জিনিসটা কিনে দাও না বাবা। মায়ের কাছে বলতেছে, মা আমাকে এটা কিনে দাও না মা। আজকে বলেছে, আচ্ছা বাবা দেখি দেখি দেখা যাক। কালকে বলেছে, বাবা তাকে ধমক দিয়েছে। এরপরে দিয়ে আবার তার মাকে ধরেছে, মা আমাকে এটা দাও না মা, আমার এটা লাগবে। জিনিসটার দাম লক্ষ লক্ষ টাকা, কিন্তু এটা হুট করে তো আর কেনা যায় না। তখন তার মা তার বাবাকে বুঝিয়ে 3 দিনের দিন এটা কিনে দিল। কিনে যখন দিয়েছে তখন কিন্তু তার বাবা মার কাছে আর কোনোদিন এটা চায়নি, কারণ এটা তো পেয়ে গেছে। তাহলে সিরাতাল মুস্তাকিমের কথা আল্লাহর কাছে বলা হচ্ছে, হে সিরাতাল মুস্তাকিম, যে হে আল্লাহ তুমি তোমার সহজ সরল পথে আমাকে রাখো, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দান করুন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দান করুন এবং আমাদেরকে সহজ সরল পথ দান করুন। এখন হাদিসের যে একটা বিষয়, 7 বৎসরের সময় থেকে নামাজ ধরতে হবে, 7 বৎসর থেকে যে নামাজ ধরবে, এখন 80 বৎসর যাদের বয়স হয়ে গেছে তারাও কিন্তু বলতেছে, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথ দান করুন, সিরাতাল মুস্তাকিমের পথ দান করুন। তার মানে 7 বৎসর থেকে 80 বৎসর বয়স পর্যন্ত যখন আল্লাহর কাছে এ পর্যন্ত বলে এসেছে যে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথ দান করুন, আল্লাহ যদি দান করে দিত তাহলে কিন্তু আর সে চাইতো না, দান করেনি বিদায় চাইতেছে, আর দান করলো কিনা সেটা সে জানে না এবং দান করবে কিনা সেটাও সে জানে না, এবং আল্লাহ কি তার কথা কবুল করছে কিনা সেটাও সে জানে না। অন্ধ মানুষের মতো কি করা হলো, 7 বৎসর বয়স থেকে 80 বৎসর বয়স পর্যন্ত সে নামাজ পড়তে শুরু করলো। তখন এই 80 বৎসরের ভিতরে যে কত লক্ষ লক্ষ সেজদা তিনি দিয়েছেন, কিন্তু কতবার যে আল্লাহকে লক্ষ লক্ষ বার বলা হয়েছে, আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিমের পথ আমাকে দান করো, তাহলে এই সিরাতাল মুস্তাকিমের পথ দান করো বলতে বলতে 80 বছর কাটিয়েলো, কিন্তু সে তো শুধু চেয়ে আসলো সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, কিন্তু সেই পথ সে পায়নি, না পাওয়ার কারণে শুধু চেয়েই গেল, কিন্তু সেই সত্য সরল পথ সে পায়নি। সে বোঝা গেল সে অসৎ পথে ছিল, আর অসৎ পথে ছিল বলেই তো সে সৎ পথ এবং সরল পথ চেয়েছিল। তাহলে বোঝা গেল 80 বছর বয়স হয়ে গেল তিনি সরল পথ পাইলেন না। যাই হোক, যদি পাইতো তাহলে আর চাইতো না। যেমন ছেলে যখন 3 দিনের মাথায় পেয়ে গেছে মা বাবার কাছে চেয়ে, তখন পেয়ে গেছে যে জিনিসটা, সেই জিনিসটা সে দেখতেছে কীভাবে কি করতে হয় সেটা সে জানতেছে করতেছে, কিন্তু এটা পাওয়ার পরে কিন্তু আর বাবা মার কাছে বলেনি, বাবা এটা লাগবে, মা এটা লাগবে। এখন আমি বলবো যে যারা সিরাতাল মুস্তাকিম জপনা করতেছে আল্লাহ কিন্তু এদের কথা শুনতেছে না, আর শুনলো কি না সেটা জানি না।
তাহলে কি লাভ হলো? তা এই জন্য আমি বলবো যে আরও একটি কথা, যেমন মানুষ নামাজ পড়ুক, রোজা রাখুক, বিভিন্ন সাধনা করুক, আল্লাহর আমল করুক, কিন্তু যে আমলটি করা হয় এই আমলের পুরস্কার যখন আল্লাহ হাতে দিবে তখন হাতে পেয়ে কি বলবে? আলহামদুলিল্লাহ। হাতের মধ্যে পেয়ে আলহামদুলিল্লাহ বলবে। তো এখন দেখা যায় আমি যদি নামাজের যে আমলটা, নামাজের যে সওয়াবটা আমি লাভ করব আল্লাহর কাছ থেকে, তখন নামাজটা পড়া হইলে শেষে নামাজের পুরস্কার যখন আল্লাহ আমার হাতে দিবেন তখন হাতে পেয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে আলহামদুলিল্লাহ যে আমি বললাম কি পেয়ে বলেছি, কারণ আমার চাচা গুরু জালালউদ্দিন খাতিনি একটি কথা বলেছেন যে কিয়াসি হাদিস দলিল ফেকা, কোরআনের মাইনি কঠিন, বিসমিল্লার ১৯টি হরফ রয়েছে দোজকের জামিন, সাতখণ্ড দোজকের কাছে ১৯ জন ফেরেস্তা আছে, আউযু বিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে শাকিন, তারপর সুরা ফাতিহা বলে পিসের কথা আগে চলে, আলিফ লাম মিম যোগে মিলে ইসমে আজম রয় বাতিন। যে এখানে যে কথাটি আলোচনা করতেছি যে পিছের কথা আগে চলে, সেটাই বলতে চাচ্ছি যে মানুষ যে আমল করে আমলের পুরস্কার যখন আল্লাহ হাতে দিবে হাতে পেয়ে বলবো আলহামদুলিল্লাহ। এখন এখন যে বিষয়টি হলো যে হাতের মধ্যে পেলাম না কিন্তু নামাজ শুরুই করলাম না, কিন্তু নামাজের শুরুতে কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহা বলতে শুরু করতে গেলেই তো আলহামদুলিল্লাহ আগে বলতে হয়। আর এই আলহামদুলিল্লাহ আমি কি পেয়ে বলেছি? মাত্র তো নামাজে দাঁড়িয়েছি, এর ফল পাবো, এরপর আল্লাহ আমার হাতে দিবে, এরপরে আমি আলহামদুলিল্লাহ বলবো। তাহলে এই আলহামদুলিল্লাহ আমি প্রথমেই বলে ফেলেছি, কি পেয়ে বলেছি? তখন তো শুরুই করতেছি মাত্র, শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক আছে আরম্ভ করে দিছি আর আল্লাহর নামে, কিন্তু আলহামদুলিল্লাহ আসবে শেষে, আমার হাতে পুরস্কার পেয়ে আমি আলহামদুলিল্লাহ বলবো। তাহলে এটা কি হলো? এই জন্য বলি 7 বৎসর বয়স থেকে আল্লাহকে শুধু বলাই হলো যে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন। তো সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহর কাছে চাইতেছি, তাহলে কি সিরাতুল মুস্তাকিম সহজ সরল নম্র ভদ্র বা আল্লাহর সুপথে থাকতে চাই? তাহলে বোঝা গেল এতদিন আমি 80 বৎসর বয়স হয়ে গেল এখনও সিরাতুল মুস্তাকিমের পথ চাইতেছি আল্লাহ দান করো, তাহলে এতদিন কি আমি কুপথে ছিলাম না? তাহলে আমার সুপথ ছিল না, সহজ সরল পথ ছিল না, আমি কুপথে ছিলাম। তাহলে এই জিনিসগুলো যদি কেউ চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু তারা অল্প সাধনায় বা অল্প আমলে অনেক উচ্চস্তরে যাইতে পারে। তবে হে জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটার মূল কি বোঝা হলো? যে পিছের কথা আগে চলে, এই এক বিষয়। 80 বৎসর বয়স হয়ে গেল এখনও বলতেছি সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন হে আল্লাহ। তাহলে এই যে ভুল যে বিষয়ে মানুষের মধ্যে কাজ করতেছে এই জিনিসগুলো কিন্তু তাদের মাথায় ধরতেছে না। তাই আমি আজ শামিম আলী চিস্তি এই গোমরগুলো ভেঙে দেওয়ার জন্য এই চ্যানেলটিকে খুলেছি। আমার এই চ্যানেলটির নাম শামিম আলী চিস্তি, সার্চ করলেও পাওয়া যায়। আত্মজ্ঞান টিভি, রুহানি জ্ঞান টিভি, মারেফত জ্ঞান টিভি যদি সার্চ করুন তাহলে আমাদের এই চ্যানেলগুলো আপনারা পেয়ে যাবেন। তবে হে সমস্ত জগৎবাসী, যে আমরা যে ভুলের মধ্যে ডুবে আছি এই ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আর না হয় কিন্তু আমাদের কোনো কূল কিনারি হবে না। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আপনাদের কাছে আসতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।